কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ। তৃণমূল পরিচালিত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বামীকে খুন, মৃতের নাম নেপাল সাহা, বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে কি কারণে খুন তদন্তে পুলিশ। ক্লাস অফলাইনে, পরীক্ষা অনলাইনে, কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সেমিস্টার নেওয়া যেতে পারে অনলাইনে। বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ভার বিশ্ববিদ্যালয়গুলিকে। স্কুল খুললে পড়ুয়াদের ঘাটতি মেটানোর উদ্যোগ। প্রথম 100 দিনের সেতু বন্ধন প্যাকেজ রাজ্যের। প্রায় 2 বছর সশরীরে ক্লাস না করে উত্তীর্ণ পরের ক্লাসে স্কুল খুললে পুরনো ক্লাসের ঘাটতি মেটাতে তৎপরতা। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উদ্যোগ রাজ্যের। আগামী সপ্তাহে শিক্ষকদের জন্য শুরু হচ্ছে প্রশিক্ষণ। প্রতিটি ক্লাসের জন্য তৈরি হয়েছে বই, জানালো রাজ্য সিলেবাস কমিটি। নতুন ক্লাসে যখন তারা উঠবে এবং শারীরিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করবে, তখন তাদের কোনো গ্যাপের সমস্যা যাতে না থাকে, এই 100 দিনের যে সেতুবন্ধ প্যাকেজ, যাকে আমরা বলছি যে ব্রিজ মেটেরিয়াল, সেই ব্রিজ মেটেরিয়ালটিকে আমরা চেষ্টা করছি যে সমস্ত বাচ্চাদের হাতে তুলে দিতে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এ বিষয়ে অবহিত করে প্রশিক্ষণ দিয়ে দিতে, যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং এটা এটাও বলতে পারি যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের তুলনায় অভিনব পরিকল্পনাটা একেবারেই পশ্চিমবঙ্গের নিজস্ব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।